আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে ডাইকট, এই ডাইকট ক্রিম, এটির উপরে। তো এটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন বিভিন্ন প্রকারের চর্মপ্রদাহ বা ছত্রাক ও ব্যাকটেরিয়া বিরোধী রোগের জন্য মূলত এই ডাইকট ঔষধটি। তো আজকের আমি এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবো যে কীভাবে ব্যবহার করবেন বা কী কী রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তো এই জন্য আমার পুরো ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। তো ডাইকট ক্রিম যেটি দেখতেছেন আপনারা, এটি হচ্ছে মূলত ডাইকট ক্রিম। এটি ইকোনাজল, নাইট্রেট বিপি এবং ট্রায়ামাকুলোনল অ্যাসিটোনেট এই দুটি গ্রুপের সমন্বয়ে এই ডাইকট ক্রিমটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তৈরি করেছে। তো এটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন যেমন ছত্রাকজনিত চর্মপ্রদাহ অথবা ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত চর্মের জটিল প্রদাহের ক্ষেত্রে এই ডাইকট বাহ্যিকভাবে ব্যবহার করা যায় যেতে পারে। এছাড়া এটির মাত্রা ও প্রয়োগবিধি সেটি কি, ডাইকট ক্রিমটি দিনে দুবার 14 দিন ত্বকের উপরে আস্তে আস্তে ঘষে লাগাতে হবে। এছাড়া এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেটি সেটিও আপনাদেরকে জানাচ্ছি। পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের পর ক্ষণস্থায়ী জ্বালাপোড়া হতে পারে, কদাচিত অতি সংবেদনশীলতা দেখা যেতে পারে, ঔষধের ব্যবহার বন্ধ করলে লক্ষণসমূহের দূরীভূত হবে। এছাড়া বিরূপ প্রতি নির্দেশনা যেটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার সে সম্পর্কেও আপনাদেরকে একটু জানার দরকার আছে, সেটি হচ্ছে গর্ভাবস্থায় ব্যাপকভাবে ক্রিমটি বাহ্যিকভাবে ব্যবহার করা উচিত নয়।